আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ মোদি। আবার আমারে গালি দিলে, তোরে লাঠি দিয়ে বাইরামু। ওরে বাবারে, এত বড় সাহস! আমার ইংলিশে গালি দাস, তোরে সারমু না। এক গ্রামে হাসিনা ও মোদি বাস করত। মোদি ছিল পেশায় একজন চাওয়ালা। অন্যদিকে হাসিনা মোদিকে অনেক পছন্দ করত, তবে মুখ ফুটে বলতে পারত না। মোদি বাড়িতে থাকা অবস্থায়, ভাই ভাই, আমার একটা জামা লাগবে। ভাত পাই না, আবার শালা নতুন জামা পরবে। কি বললে তুমি? ভালোই হয়েছে, কানে ঠাডা পড়ছে, কিছুই শোনস নাই। ও ভালো কথা, তুই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিস, কত নাম্বার হলি? সবাই ডাক্তার পুলিশ সাজলো, আমি সাজলাম ভিখারি। শালা এক তো হতে পারলাম না, তবে 1000 টাকার মতো ভিক্ষা পেয়েছি। তুই তো একটা ভিখারির বাচ্চা। কি বললে তুমি? এখনই মাকে বলবো। তোর কানে সমস্যা, আমি বললাম ওই টাকা দিয়ে তোকে জামা কিনে দেব। ও কয়েক ঘন্টা পর মোদি তার ছোট ভাইয়ের জন্য জামা কাপড় নিয়ে গাড়িতে করে চলে আসে। তখন মোদি বলে, দাদা ভাড়াটা কত হলো? 100 টাকা হয়েছে মোদি। ও দাদা ভালো কথা, তুমিও তো আমার সাথে গাড়িতে চড়েছো, তুমি 50 টাকা দাও, আমি 50 টাকা দেই। শালা ফকিনে, গাঞ্জরটি কয় কি? ওহো দাদা, আমি তো ভুলে গিয়েছিলাম, গাড়ি তো তোমারই। মোদি যখন রাস্তা দিয়ে হাঁটত, তখন হাসিনা মোদির দিকে একদৃষ্টিতে শুধু তাকিয়ে থাকত। মোদিকে হাসিনা অনেক ভালোবাসত, কিন্তু মুখ ফুটে বলতে পারত না। একদিন রাতে হাসিনা স্বপ্ন দেখে, মোদি আমি তোমাকে ভালোবাসি। পরের দিন মোদি পুকুর পাড়ে দাঁড়িয়েছিল, তখন হাসিনাও ওখানে চলে যায়। তোমাকে আমার একটা কথা বলার ছিল। বলো। আই লাভ ইউ। আজকে গরিব পড়ালেখা পারি না দেখে তুই আমার ইংলিশে আই লাভ ইউ বলে গালি দিলি। তুই আই লাভ ইউ 14 গুষ্টি আই লাভ ইউ। আরে তোমাকে গালি দেই নাই। না আমারে গালি দেস নাই, সালাম দিসস নাইলে, আমি এত বলদ না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কয়দিন বাঁচি তার গ্যারান্টি নাই, সেমনি কয় আমারে ছাড়া বাঁচবো না। এখান থেকে যা, না হলে হিরো আলমের গান শুনাইয়া অজ্ঞান কইরা ফেলামু। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ মোদি। আবার আমারে গালি দিলে, তোরে লাঠি দিয়ে বাইরামু। ওরে বাবারে, এত বড় সাহস! আমার ইংলিশে গালি দাস, তোরে সারমু না। তারপর মোদি হাসিনাকে তাড়া করতে লাগে এবং হাসিনাও পালাতে পালাতে বলে, কি অশিক্ষিতর উপরে আমি ক্রাশ খাইলাম, আমি পালাই। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। ভালো লাগলে লাইক করে দাও এবং কমেন্টে বলো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।